বল বল মানে তুই জানিস না আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, তোর না আগে থেকে বাড়ির নিচে দাঁড়িয়ে থাকার কথা ছিল? এই তুই আমার সাথে ওভাবে রাগ দেখাচ্ছিস কেন? আমি কি তোর গার্লফ্রেন্ড? শোন, 10 মিনিট সময় দে, আমি রেডি হয়ে আসছি। আবার বলে 10 মিনিট? আমি 1 মিনিট দাঁড়াতে পারবো না। তুই এখনই বাসা নিচে নাম। তোরা তো তাড়া থাকলে তুই চলে যা না, আমি আসতে পারবো না। দেখ আমাকে যেন উপরে না আসতে হয়। আমি যদি উপরে আসি না তাহলে তোর মারতে মারতে কান ধরে নিচে নামাবো। বিরক্তিকর। আচ্ছা আসতে দাঁড়া, তাড়াতাড়ি কর। এই মেয়ে মানুষটা কোথাও গেলেই ঝামেলা, এটা যে কবে একটু সিনসিয়ার হবে। হ্যাঁ চল, আমি রেডি। এতক্ষণে তোর আসলো? দেখ তোর জন্য যদি আমার গার্লফ্রেন্ড রাগ করছে না, তোর যে কী অবস্থা করবে সেটা তুই দেখিস। এত প্যাক প্যাক করা লাগবে না, কোনো দেরি হয়ে যাচ্ছে, এখন এতগুলো কথা শোনাচ্ছিস কেন? তাড়াতাড়ি পা চালাই। দেখি তো। আরে আরে কি করছিস? আমি চেইন পরি না, আমার লাগবে না। শখ কত তোর জন্য নিচ্ছি নাকি? এরও তো নিচ্ছি আমার গার্লফ্রেন্ডের জন্য। ওকে বললে এটা কেমন লাগবে সেটা দেখছিলাম জাস্ট। তোর গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছিস, সেটা আবার আমাকে পরিয়ে দেখানো লাগে? শোন, এটা আমার গার্লফ্রেন্ড আর ও খুব স্পেশাল, বুঝলি? আমার ঢং। আচ্ছা বল না এটা কেমন? সুন্দর। মিতুকে মানাবে? ভালো লাগবে। ওকে ভাইয়া এটা প্যাক করে দিন তো। মামা এই ফুলটা দেন তো। না না, ওই ফুলটা ভালো লাগছে। তুই একটা কাজ কর, ওই যে রজনীকান্ত ফুলটা নিয়ে শুনবি। আরে না, ওই ফুল নিব মানে এটা কোনো ফুল হলো নাকি? আজকে ওর জন্মদিন, আমি যাচ্ছি ওকে স্পেশাল অনেক সুন্দর সুন্দর ফুল দিতে। আর তুই এইসব কী চয়েস করেছিস? ফুলটা লাঠির মতো ফুল। তা তুই যদি আগে থেকে সব ডিসাইড করে রেখেছিস তা আমাকে আনলি কেন? তো তোকে নিয়ে এসেছি বলে কি তুই এইসব উল্টাপাল্টা চয়েস করবি নাকি? আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের ফুলের সাথে কিছু গোলাপ মিক্স করে নিই, কি বলিস? হ্যাঁ এটা ভালো বলেছিস মামা, ফুলগুলো সাজিয়ে দিন। আরে কি ব্যাপার, তাড়াতাড়ি হাঁট না, তোর পায়ে ব্যথা নাকি? তাড়াতাড়ি হাঁটতে পারিস না? আমি তাড়াতাড়ি হাঁটতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি হাঁট না একটু। জানিস আমি মিতুকে সকালবেলা বলেছি ওকে একটা চেন গিফট করবো, আর ফুল দিয়ে ওকে সারপ্রাইজ দেবো। ও যে কত খুশি হয়েছে, শি ইজ ভেরি হ্যাপি। মানে কি? কিসের মানে? তুই যে ওকে সারপ্রাইজ করবি সেটাও আগে থেকেই জানে তো? জানবে না, ওর জন্য গিফট কিনেছি, ওকে সারপ্রাইজ দেবো তো ও জানবে না তো কে জানবে? এর জন্যই না তোকে আমি গাধা বলি। খবরদার খবরদার আমাকে গাধা বলবি না, আমার একটা ইজ্জত আছে। আরে গাধা, যাকে সারপ্রাইজ দিবি সে যদি আগে থেকেই সব জানে তাহলে সারপ্রাইজের মজাটা কই থাকলো? এই আসলেই তো এইভাবে তো ভেবে দেখিনি, আমি কি তাহলে ভুল করে ফেলছি? অবশ্যই। তাহলে এখন কি করব? ফোন করে মানা করে দে, বল আজকে তুই ওর সাথে দেখা করতে পারবি না। না না, কেন যাব না, আজকে ওর বার্থডে, আমাকে যেতেই হবে। আরে গাধা, তুই ওকে জাস্ট বলবি যে তুই যাবি না, কিন্তু হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ করবি। এই গুড আইডিয়া, দাঁড়া আমি এখনই ফোন দিচ্ছি। হ্যালো। হ্যালো মিতু। হ্যাঁ বাবু বলো। আমি না একটা ঝামেলায় পড়ে গেছি, তোমাকে যে কিভাবে বলবো। সমস্যা? কি সমস্যা হয়েছে বলো। বেব, আমার না ইমার্জেন্সিভাবে গ্রামের বাড়ি যেতে হচ্ছে, বাড়ি থেকে কাকা ফোন দিয়েছিল, সো আজকে আমরা না দেখা করতে পারবো না। আমি বাড়ি থেকে এসে আবার তোমার সঙ্গে দেখা করবো, কেমন? কিন্তু আমি যে তোমার জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি। বেব আই এম সো সরি, তুমি রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটাও, তারপর কিছু খেয়ে দেন চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ফোনে কিছু টাকা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে চল চল, আমি তো একা একা চলে যাবো, চল। আমি কই যাবো? তোর কাজ আমি করে দিয়েছি, এবার তুই যা। এই নে চেনটা নে, তুই যা। চল না, তুই আমার বন্ধু না, চল না। হাঁটি হতে পারবো না। দোস্ত চেনটা পিয়াস জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়েছে, ও আর আসবে না। আর পিয়াস তো ছিল আমার শুধুই টাইম পাস, আমি তো ভালোবাসি তোমাকে। বাহ। আরে পিয়াস তুমি এখানে হঠাৎ,
দেখো তুমি যেরকমটা ভাবতেছ। তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন করতে পারলে? আরে আই এম সরি। তোমাকে তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তুমি আসলে একটা খারাপ। আছে রে, আমি রাখছি। আচ্ছা কি অবস্থা দোস্ত, একটা মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, এর জন্য মন খারাপ করে বসে থাকলে হবে? আমি আছি না, ভার্সিটিতে খুব সুন্দর সুন্দর কিছু ফ্রেশার এসেছে, আমি তোকে ম্যানেজ করে দেব। এই ফোন রাখ তো, তোর সাথে পরে কথা বলবো, কে জানে আসছে। আরে ফাজিল আবার ফোন করে দিছে, ফাজিল আবার ফোন করে দিছে। আমার পার্সেল আর এটা তো রং অ্যাড্রেস। এক্সকিউজ মি, পার্সেলটা আমার না, চলে গেল। আই লাভ ইউ টু, ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক এভাবেই প্রপোজ করবে, কিন্তু না, সে আমার সামনে অন্য একটা মেয়েকে ঠিক এভাবেই প্রপোজ করেছিল। আরে তোমাকে বলেছিলাম না লামহা আজকে আসবে না, লামহা তো আমার টাইম পাস ছিল, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আচ্ছা
তোকে একটা সিরিয়াস কথা বললাম আর তুই এরকম গাধার মতো হাসিস কেন? আমি তো ভেবেছিলাম এতদিন তুই শুধু বোকা, এখন দেখি তোর থেকেও বড় বোকা আছে। না আমি না বুঝলাম না এখানে বোকার কথা আসবে কেন। একটা জিনিস চিন্তা কর, একটা মেয়ে ছেঁকা খেয়েছে, সেটা আমার ডায়েরিতে লিখেছে। কত বড় পাগল মেয়েটা! মজা নেছে আমার সাথে? মজা নিব না, আমরা মেয়ে মানুষ, আমরা কেন ছেঁকা খাবো? আমরা ছেঁকা দিব, তুই ছেলে মানুষ, তুই ছেঁকা খেয়েছিস, মানা যায়। তোর সাথে না আমার কোনো কিছু শেয়ার করাটাই ভুল হয়েছে। আমি আজকের পর থেকে তোর সাথে আর কোনো কিছু শেয়ার করবো না। আচ্ছা সরি 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 দোস্ত, সরি। তিন দিন পর ভার্সিটিতে এসেছিস, আমাকে রেখেই চলে যাচ্ছিস? তো যাবো না, তোর কাছে তো সবকিছুই ফাইজলামি আর ফানি মনে হয়। তুই আমার বন্ধু না, তুই শত্রু। আচ্ছা তুই আমাকে বল তো, তুই ডায়েরিটা কেন খুলে পড়তে গেলি? আরে সাদি কি পড়ছি নাকি? আমি তো ভাবছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার পাবো, যেটা পরে পুনরায় ডায়েরিটা আবার ফেরত দিতে পারবো, সেজন্য পড়েছি। পেয়েছিস কিছু? আরে কিভাবে পাবো, মাত্র তো এক পৃষ্ঠা পড়েছি। পুরোটা পড়ে দেখ তো, কোনো অ্যাড্রেস পাস কিনা। যদি কোনো অ্যাড্রেস পাই তাহলে তুই আর আমি একসাথে যাবো, ঠিক আছে? দেখি তেমন কিছু পাই কিনা। আচ্ছা চল আয়, চল মামার দোকানে গিয়ে বসি। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? একটা ছেলে আমার সাথে এভাবে প্রতারণা করলো, তার জন্য কি আমি বসে বসে কাঁদবো? আমি ওর সমস্ত স্মৃতি আমার জীবন থেকে মুছে ফেলবো, সব কিছু পুড়িয়ে ফেলবো এবং চিৎকার করে বলবো আই হেট ইউ, আই হেট ইউ। এবার দে নে, এই ম্যাচ বের কর। আমি ম্যাচ দিয়ে কি করব? আমি কি সিগারেট খাই? আর তুই ম্যাচ দিয়ে কি করবি? তুই কি সিগারেট খাবি নাকি? আমি সিগারেট খাবো না, তোমার কাজ আছে, তাড়াতাড়ি বের কর। না দোস্ত, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, তুই একটা মেয়ের জন্য এখন সিগারেট খাওয়া শুরু করবি? এত কথা বলছিস কেন? বললাম না তো সিগারেট খাবো না, অন্য কাজ আছে। কি কাজ? ভাইয়া আপনার কাছে লাইটার হবে? লাইটার দিয়ে কি করবেন? কি বিড়ি খাবেন? আপনি এত কিছু জেনে কি করবেন? আপনার কাছে লাইটার থাকলে দেন, আমি আপনাকে ডাবল টাকা দিচ্ছি, আপনি তাদের দুইটা মেশিন নিতে পারবেন। এই নিন, যেহেতু ইমার্জেন্সি এজন্য নিতে হচ্ছে। তোর সমস্ত স্মৃতি আমি আজকে সব পুড়িয়ে ফেলে দিলাম, আমি আর কখনোই তোমাকে মনে করবো না মিতু। আই হেট ইউ মিতু, আই হেট ইউ। তুই হেঁটে বললি কেন? বলবো না, আমার বন্ধুকে যে কষ্ট দিয়েছে সে আমাকেও কষ্ট দিয়েছে। হাই ফাইভ, চলাই আয় দোস্ত। আচ্ছা তুই আইডিয়াটা কোথায় পেয়েছিস বল তো আমাকে? সেই ডায়েরি পড়ে। ডায়েরিটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা ডায়েরিতে কি কি লেখা ছিল সম্পূর্ণটা বল তো আমাকে। আরে সেটা কিভাবে বলবো, আমি তো পুরোটা পড়িই নেই। পুরোটা পড়বি না, প্রতিদিন কি এক পৃষ্ঠা করে পড়িস তুই? আরে আমি তো ওর ডায়েরিতে ছবি পূরণের কাহিনী পড়ে সোজা তোর কাছে চলে আসছি, দেখি বাসায় গিয়ে না হয় বাকিটা পড়ে নিব। আচ্ছা ঠিক আছে, পুরোটা পড়ে আমাকে জানাবি আর কি কি ইন্টারেস্টিং আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চল। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।
আজকে আমার খুব মন খারাপ। এলাকায় মজিদ নামে একটা ছেলে রোজ আমাকে বিরক্ত করত, কিন্তু আজকে সে সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। সে রাস্তায় সবার সামনে আমার হাত ধরে টানাটানি করেছে। আমি যদি ছেলে হতাম তাহলে এর প্রতিবাদ করতাম, একটা ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিতাম। ওই ভাই, ওই আপনারা মালেন কেন? এই ত্যাগে কত নাম মসজিদ না? ও কে আপনি? আমার পরিচয় পরে জানবি। তুই এলাকায় ডিশের ব্যবসা করছ না? আপনি আমি তো খালি তোর নাক ফাটাইছি, সে জানতে পারলে ডাইরেক্ট তোরে ডিম থেরাপি দেবে। যা চোখের সামনে তো সর, যা। বিশ্বাস করবে না? ওই ছেলেকে কথাগুলো যেভাবে সিরিয়াসলি বলছিলাম, তে বিশ্বাস নাকি উপায় আছে? তা ঠিক আছে, কিন্তু তুই এত সাহস পেলি কোথা? আর সবচেয়ে বড় কথা, তুই ছেলেটাকে পেলি কই? আরে ও ঠিকানা তো লামা তার ডায়েরিতে লিখে দিয়েছিল, আর ও ছেলের নামও লেখা ছিল। ডায়েরি পড়ার পর না আমার এত মাথা গরম হয়েছিল, আমি সাথে সাথে রাতেই চলে গিয়েছিলাম। তারপর গিয়ে ওই ছেলেকে খুঁজে বের করছি। কি বলিস, তার মানে তুই এত রাতে সাবার গিয়েছিলি? এবার বুঝ, তুই তো দেখি মেয়েটা সব কথাই রাখিস, সব ইচ্ছাই পূরণ কর। হ্যাঁ তা বলতে পারিস, একটু একটু। ব্যাপার কি? হ্যাঁ মুচকি মুচকি হাসি, আবার প্রেমের টমে পড়েছিস নাকি? হ্যাঁ জানি না, মনে হয় সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। জানিস ওর ডায়েরির ভাষাগুলো পড়লে না সত্যি সত্যি ওর জন্য খুব মায়া লাগে। কাম আবার সেই প্রেম কাহিনী, চেনা নেই জানা নেই, একটা ডায়েরি কোথা থেকে পেলো সেটা পরে উনি দেবদাস হয়ে গেছে। আরে চেনা নেই জানা নেই তো কি হইছে? দেখবি সত্যি একদিন ওকে খুঁজে বের করবো। হ্যাঁ বের কর, বের করে দেখবি ততদিনে নিশ্চয় আর একটা প্রেম হয়ে গেছে, নালে বিয়ে শাদি হয়ে গেছে। না না না, বিয়ে হবে কেন? বিয়ে হবে না। কেন হবে না? তুই তো এখনো পুরো ডায়েরিটা পড়িসনি, পুরো ডায়েরিটা পড়ে দেখ, বাকি অর্ধেকে লিখে আছে বাসর ঘরের রীতি কথা। আহ বললাম তো বিয়ে হবে না। কেন হবে না? মেয়ে মানুষ প্রেম করলে বিয়ে করবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তুই সব সময় তো নেগেটিভ কথা বলিস কেন বলতো? দেখতে পাচ্ছিস যে তোর বন্ধু অনেক দিন পর একটা প্রেমে পড়তে যাচ্ছে, কোথায় সাপোর্ট করবি তা না, আজেবাজে সব উল্টাপাল্টা কথা বলছিস সব সময়। শোন আমি তোর বন্ধু এই জন্যই এই কথা বলছি, দেখা যাবে আবার প্রেমে ছ্যাঁকা খেয়েছিস। তুই না কোনোদিন আমার ভালো চাস না, তোকে তোকে বলাটাই আমার ভুল হয়েছে তোর। আরে যা যা, ঠিকই আবার ছ্যাঁকা খেয়ে আমার কাছেই ফিরে আসবি। হইছে, আমি দূর থেকে মরে গেলাম না তোর কাছে আর আসছি না, দেখা যাবে। এরপর আমি কলেজ পেরিয়ে ভার্সিটিতে উঠলাম, এবং ভার্সিটিতে ওঠার পর প্রথম দিনই আমি সকালের উপর ক্রাশ খেয়ে গেলাম। না 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 না
তো সকাল না, কিন্তু আমি ভালোবেসে ওর নাম দিয়েছি সকাল। কারণ রাতের আধার পেরিয়ে যেমন সুন্দর একটা সকালের আগমন ঘটে, তেমনই আমার জীবনের সকালের আগমন ঘটেছিল। কি ব্যাপার, তুই এত রাত আমাকে বাসার নিচে ডেকেছিস কেন? এই তোর চেহারা দেখার জন্য আমি তোকে ডাকিনি, তোকে ডাকছি অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা কি বলবি বল, পাঁচ মিনিট সময় দিলাম, বাবা বাসায় আছে, আমাকে যে কোনো মুহূর্তে ডাকতে পারে। বুঝছি তো, এবার শোন, সাংঘাতিক ঝামেলা হয়ে গেছে। আরে লামা তো ভার্সিতে ভর্তি হয়েছে। তো কি হয়েছে, ভার্সিতে ভর্তি হওয়া কি দোষ কিছু? মানুষ ভার্সিতে ভর্তি হতে পারে না। আরে কি হয়েছে মানে, সে তো ভার্সিতে গিয়ে প্রথম দিন একটা ছেলেকে দেখে ক্রাশ খাইছে। এই কথা বলার জন্য আমাকে রাতের অন্ধকারে রাস্তা নিয়ে আসছিস? তোকে বলবো তো কাকে বলবো, তুই একবার চিন্তা কর আমার মনের অবস্থাটা কেমন। আমি তাকে ভালোবাসি না, এখন সে যদি ভার্সিটিতে গিয়েই প্রথম দিনই একটা ছেলেকে থেকে ক্রাশ খায়, এটা কি মানা যায়? আচ্ছা ডায়েরিতে কি লেখা ছিল পুরো কাহিনীটা আমাকে বলতো। আমি তো নতুন, আমি জানি না, আমিও খুঁজতেছি। ও আচ্ছা, আপনিও ফ্রেশার, তাহলে তো আমরা ফ্রেন্ড হতে পারি, কি বলেন? হ্যাঁ শিওর। আচ্ছা চলুন তাহলে আমরা দুজন লাইব্রেরিটা খুঁজে বের করি। এটা তো স্বাভাবিক ব্যাপার, ছেলেটা একটা মেয়েকে পছন্দ করতে পারে, এমনও হতে পারে মেয়েটা অন্য কাউকে পছন্দ। কেন পছন্দ হবে? কেন কেন পছন্দ হতে পারে না? না হতে পারে না, যাকে তাকে দেখে ক্রাশ খেয়ে বসে থাকবে কেন? এমনও হতে পারে মেয়েটার একটু ভালো লাগা কাজ করে ছেলেটার জন্য, আফটার অল ওরা ভালো বন্ধু, এমনও হতে পারে মেয়েটা এখনো সিঙ্গেল। আসলে তুই সত্যি বলছিস? গেস করলাম, আমি কিভাবে বলবো? ডায়েরিটা পুরোটা পড়ে দেখ, তাহলে জানতে পারবে। একদম ঠিক বলছিস। আচ্ছা আমি এখন বাসায় যাচ্ছি, তুই বাসায় যা। কি আশ্চর্য, এখনই চলে যাবি? হ্যাঁ এখনই যেতে হবে, ডায়েরির বাকিটুকু পড়তে হবে, তুই তোর বাসায় চলে যা, আমি চলে যাচ্ছি। আরে প্রথম দেখাতেই সকালকে আমি পছন্দ করলেও আমাদের সম্পর্কটা দাঁড়ায় বন্ধুত্বে। সকাল আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেলাম। একতরফাভাবে আমি তাকে ভালোবাসলেও সকাল আমাকে সবসময় বন্ধু ভাবত। আমি নিজে মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে পারিনি। আমরা দুজন একসাথে ঘুরতাম, হাঁটতাম, চা খেতাম, রাস্তায় হাত ধরে প্রেমিক প্রেমিকার মতো হাঁটতাম। তবে একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বল। তুই কি আমাকে শুধু বন্ধুই মনে করিস? না বন্ধু না, তার থেকে বেশি। সত্যি? হ্যাঁ সত্যি। কি বল না, প্লিজ বল না। তুই আমার শত্রু আর তুই আমার বন্ধু, বুঝতে পেরেছিস? তাছাড়া তুই আমাকে যেভাবে পড়াশোনায় হেল্প করিস সেটা কয়জনে করে বল? ছাড়, আচ্ছা দূরে যা। আচ্ছা শোন, তোর কাছে আমার যে প্র্যাকটিক্যাল খাতাগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি করে দিস, কারণ ক্লাসে সময় মতো না দিতে পারলে স্যার আবার কি না কি বলে। পারবো না। এই কি বললি? কিছু না, পেয়ে যাবি। চল ওই দিকটা বসি, প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু তাড়াতাড়ি সুন্দরভাবে করে দিবি। মানুষের জীবন কত অদ্ভুত তাই না? কখন কার জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না। কেন, তোর আবার কি হয়েছে? তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি নাকি? আরে না, লামা প্রেমে পড়ছে। ও আচ্ছা, নিশ্চয়ই বেস্ট ফ্রেন্ডের প্রেমে তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা কেমন ধরনের মেয়ে বল?
বেস্ট ফ্রেন্ডের প্রেমে কেউ পড়ে মেয়েটা একদমই সুবিধা না। তো অসুবিধার কি আছে? এই তুই ওর সম্পর্কে ভালো মতো জানিস? একটা মেয়ে সম্পর্কে ভালো মতো জানিস না, বুঝিস না, উল্টাপাল্টা কথা বলবি কেন তার সম্পর্কে? যতই হোক, তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? এটা কোন ধরনের মানুষ? এই তুই লামা সম্পর্কে একটা খারাপ কথা বলবি না। তুই জানিস লামা কত ভালো একটা মেয়ে, রোমান্টিক মুডে প্রেমে পড়ে গেছে। এখন অনেক ভালো মেয়ে তাই না? আমার তো মনে হচ্ছে তুই ওর ডায়েরিটা পড়ে ওর প্রেমে পড়ে গেছিস। বললে কি সমস্যা? ওর রোমান্টিক কাহিনী পড়তে আমার ভালোই লাগে। দেখিস ওর বেস্ট ফ্রেন্ডই ওকে একদিন ছেড়ে চলে যাবে, তখন না থাকবে বন্ধুত্ব না থাকবে প্রেম। তুই না জেলাস একটা, কারো ভালো তোর সহ্য হয় না। তোর কোনো আইডিয়া আছে পৃথিবীতে কত বন্ধু তার বান্ধবী প্রেমে পড়ে? আসছে তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? কেমন ছি বিরক্তিকর। এই এখন কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই আমার বিরুদ্ধে একটা খারাপ কথা বলবি না, তাহলে কিন্তু আমি তোর সাথে আর কথা বলবো না। উফ বাবা, ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি মাফ চাচ্ছি, যে কাম ধরলাম, চল এক চল। সারাক্ষণ লামহা আর ডাইর। কি ব্যাপার, পেজগুলো ছিঁড়ে কেন? আমি এতদিন আদর করে যাকে সকাল ডাকতাম সে কে জানো? সে হচ্ছে তুমি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। বহুদিন বহুবার বলতে গিয়েও আমি বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। কেন জানি সবসময় ভয় হতো যদি আমরা বন্ধুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কিন্তু এখন এখন আমার মনে হচ্ছে আমার আর দেরি করা ঠিক হবে না। তুমি তো জানো আগামী 17 তারিখ আমার জন্মদিন, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে, তুমি এসে আমাকে তোমার ভালোবাসা দিয়ে কাছে টেনে নেবে। আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করব। যদি তুমি না আসো তাহলে আর কোনোদিনও আমি তোমার সামনে যাব না। হ্যালো মারিয়া, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? কি হয়েছে আমাকে বল। একটা ঝামেলা হয়ে গেছে। তোর তো ঝামেলা লেগেই থাকে, এটা নতুন কি? এখন কি হয়েছে সেটা আগে বল। লামহা তো সেজেগু তোর বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে, ও চাচ্ছে তোর বেস্ট ফ্রেন্ড যেন ওকে প্রপোজ করে। তো করতেই পারে। সেটা কিভাবে করবে? সেই ছেলে তো জানেই না যে লামহা ওকে ভালোবাসে, কারণ ওর কাছে তো ওর ডায়েরিটা নেই, সেই ডায়েরিটা তো আমার কাছে। কি বলিস, তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে গেল। মেয়েটা তো শুধু শুধু গিয়ে অপেক্ষা করবে তাই না বল? কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। এখন যা করার সব কিছু আমাকেই করতে হবে। কি করবি ভেবেছিস কিছু? আমি লামার সঙ্গে দেখা করব। দেখা করে কি করবি, প্রপোজ করবি? না, দেখা করে ওর ডায়েরিটাকে ফেরত দিব। ওর ডায়েরিটা যে আমার কাছে ভুলবশত চলে এসেছে সেটাকে বল। কিন্তু তুই তো ওকে পছন্দ করিস। ভালোবাসা মানুষকে আত্মত্যাগ করতে শেখায় তাই না? হঠাৎ এই কথা বললি কেন? দেখ তুই লামহাকে চিনিস না, শুধুমাত্র ডায়েরি পড়ে ওকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু পরিস্থিতির কারণে তুই এখন বলতেও পারছিস না ওকে যে তুই কতটা ভালোবাসিস। বাদ দে না, ও তো আমাকে ভালোমতো চিনেই না, আবার আমার ভালোবাসার কথা জানবে কিভাবে? তুই একটা কাজ করতে পারিস, ওর সাথে দেখা হলে ওকে বলে দিস যে তুই ওকে পছন্দ করিস। দেখি দেখা হলে হয়তো বলবো, শেষবারের মতো একটা চান্স নেওয়াই যায় তাই না? একদম। আচ্ছা কালকে রেডি থাকিস, দুজন একসঙ্গে যাব। আমার একটা কাজ আছে, তুই চল। কেন, চল না বন্ধু, প্লিজ চল। না আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাবি না যখন কি আর করো, আমাকেই একা একা যেতে হবে, থাক। কি ব্যাপার, চলে যাচ্ছিস? নাস্তা করে যা।
পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। আমি আসলে খুবই লজ্জিত, আপনিও তো আমাকে চিনবেন না, তবে এতদিনে আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানায় চলে আসে, বিশ্বাস করুন আমি সেটা না চাইতেও মনের অজান্তে পড়ে ফেলি। আমি সেটা ইচ্ছে করে পড়িনি, আমি ভেবেছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকবে। আপনি হয়তো জানেন না, আপনার কাহিনীর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আপনার মতো আমিও ধোকা খেয়েছি। আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, তেমনি আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর নাম মারিয়া। মারিয়াকে আমি আপনার ব্যাপারে সব কিছু বলেছি। আপনি জানেন, প্রথম প্রথম যখন আপনার ডায়েরিটি পড়তাম, তখন মনে হতো আমি আপনাকে খুব ভালোবাসি। কিন্তু তারপর যখন আপনার বন্ধুত্ব আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত সম্পর্কে জানতে পারি, তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি। আপনি যেমন আপনার বন্ধুর কেয়ার করেন অনেক, মারিয়াও ঠিক তেমনই আমার অনেক কেয়ার করেন। আমি জানি না মারিয়া আমাকে ভালোবাসে কি না, তবে এতদিনে আমি ঠিকই বুঝতে পেরেছি যে মারিয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে আমি মারিয়াকে প্রপোজ করব। আই এম সরি, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড আজকে এখানে আসবে না, কারণ সে ডায়েরিটি পড়েনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর এই নিন আপনার ডায়েরি, আমি যাচ্ছি আমার মারিয়ার কাছে। আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য এই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? আজকে থেকে না, শুরু থেকেই তোকে অনেক ভালোবাসি আমি। এতটা ভালোবাসিস আগে বলিস নি কেন? কি করে বলবো বল, কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে? কিন্তু তাই বলে তুই ডায়েরি লিখবি? কোনো ভাবি তো তোকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম, তাই ডায়েরির মাধ্যমে প্রকাশ করেছি। দেখ, আমি কতটা বুদ্ধ, ডায়েরি পড়ার সময় একবার তোর কথা মনেই হয়নি, বারবার শুধু অন্য একটা মেয়ের কথা মনে হতো। ডায়েরিটার উপর ওই মেয়েটার ছবি ছিল বলে তুই সবসময় মেয়েটার কথাই ভাবতি। অথচ দেখ, এই সিম্পল ব্যাপারটা আমি ধরতে পারিনি। দাম ভাই এখন কিভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমাকে প্রপোজও করবি? অসম্ভব সুন্দর লাগছে,
একদম পুরো পরীর মতো। কেন, এর আগে কখনো সুন্দর লাগেনি? না, আগে তো সেভাবে লক্ষ্য করা হয়নি, সবসময় তো বন্ধুর নজরে দেখছি, এখন তো ভালোবাসার নজরে দেখছি, তাই অনেক বেশি সুন্দর লাগছে। আমি আগেও সুন্দর ছিলাম, তুই কখনো দেখিসনি। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়িয়ে না থেকে চল ওদিকটাই চল। এত শোন, এখন থেকে তুই আমাকে তুমি করে বলবি, আর আমিও তোকে তুমি করে বলবো। তোকে আর তুমি কখনোই না। কেন, আমরা প্রেমিক প্রেমিকা না, আমাদেরকে তুমি তুমি করেই তো বলতে হবে।